نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله المولانا العظيم وعن أبي سعيد الخدري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله مهان الله سبحانه وتعالى إرفاق وصف دربار الله كنت شكيا جي مهان الله سبحانه وتعالى أمدر شبائك দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদ আসা এবং জুমার নামাজ আদায়ের পূর্বক্ষণে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করলেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে শুকরিয়া আদায় করনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমান বানিয়েছেন শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সিজদা করার মতো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন নামাজের ইবাদত এই ইবাদতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা বিধান দিয়েছেন যে বিধান পূর্ববর্তী কোনো উম্মতের মাঝে ছিল না এই বিধানটা হলো আজানের বিধান কিসের বিধান আজান
আমাদের পূর্ববর্তী অনেক উম্মতের মাঝে নামাজের ইবাদত ছিল, তারাও নামাজ পড়ত, কিন্তু কোন উম্মতের জন্য জামাতে নামাজ পড়ার কোনো বিধান ছিল না, তারা নামাজ পড়তো একা একা। আমাদের এই উম্মতের জন্য নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে এবং জামাতের সাথে পড়তে বলা হয়েছে। পূর্ববর্তী উম্মতরা যারা এই ইবাদত করত, নামাজ পড়তো, তারা একা কি করতো, আজানের প্রয়োজন পড়তো না। তো আমাদের এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই নামাজকে জামাতের সাথে আদায় করার যে বিধান দিয়েছেন, এই বিধানটা পালন করার জন্য আমাদের আজানটা বিশেষ প্রয়োজন। আজান ছাড়া একসাথে একই সময়ে জড়ো হওয়াটা সম্ভব না। আজান যেই শব্দ, এই শব্দের শাব্দিক অর্থই হলো ডাকা, আহ্বান করা। পরিভাষায় আজান বলা হয় আত তা'আব্বুদু লিল্লাহি বিযিকরিন মাখসুসিন, নির্দিষ্ট জিকির এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আজানটা আল্লাহর ইবাদত, আজানটাও কি আল্লাহর ইবাদত, এক ইবাদতের জন্য ডাকার জন্য আরেক ইবাদত। বাদা দুখুলি ওয়াক্তি সালাত, নামাজের ওয়াক্ত আসার পর, লিল ইলামি বিহা, নামাজের আহ্বান করার জন্য এটা বিশেষ এক জিকিরের ইবাদত, আল্লাহু আকবারের ইবাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত, আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইবাদত, হাইয়া আলাস সালাহ ইবাদত, আল্লাহু আকবারের ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত। তাহলে এই নামাজের জন্য, নামাজের ওয়াক্ত যখন আসে, বিশেষ কিছু জিকির এর মাধ্যমে নামাজের জন্য আহ্বান করা, এর মাধ্যমে আল্লাহর ইবাদত পালন করা, এটার নাম হলো আজান। এই আজানটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে এই বিধান শুরু হয়েছে। নামাজের বিধান তো হিজরতের আগেই আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধান দিয়ে দিলেন মক্কায় থাকতে। তখন মুসলমানদের সংখ্যা ছিল কম, অল্প কিছু, আর এলান করে ঘোষণা দিয়ে ইবাদত করার মতো পরিবেশ ছিল না যে মক্কায় এলান দেবে, ঘোষণা দেবে, এরপরে সবাই নামাজের জন্য জড়ো হবে, তারপরে নামাজ হবে, এই সুযোগ মক্কায় ছিল না। তো মক্কায় যখন মুসলমানদের সংখ্যা কম, তো ওই মুসলমানেরা তারা সময় বিবেচনা করে একা একাই জড়ো হয়ে যেত। সবাই বুঝতে পারতো যে এখন জোহরের সময় হয়েছে, এই যতজন মুসলমান ছিল তারা এক জায়গায় একত্র হয়ে নামাজ পড়ে নিত। মদিনাতে হিজরত করার পরে ধীরে ধীরে যখন মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল, অনেক মুসলমান ব্যবসায়ী, অনেক মুসলমান কৃষক, অনেক মুসলমান দোকানদার, এক একজনের এক একটা কাজ আছে, কর্মব্যস্ততা আছে, এখন সবাই সেই সূর্য দেখা ঘড়িও তো ছিল না, সূর্য দেখে সেই সময় বিবেচনা করে একই সময় একত্র হবে, এটা অসম্ভবের মতো ছিল। যার কারণে একটা বৈঠক হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বৈঠক করলো। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে 604তম হাদিস, মুসলিম শরীফেও আছে 377তম হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়, কি পদ্ধতি অবলম্বন করলে একই সময়ে সবাইকে জমা করা সম্ভব। তো সাহাবায়ে কেরাম পরামর্শ দিতে লাগলেন। কোন সাহাবায়ে কেরাম বললেন, আত্তাখিযু মিসলানা আকুসিন নাসারা, এবং অনেকেই বলল করনাম মিসলা করনিল ইহুদ, ইহুদিদের মতো সিংহের ভূতেই। তাহলে নাসারারা সেটা ঘন্টি বাজায়, নাকুস মানে হলো ঘন্টি বাজানো, কি বাজানো, ঘন্টি। আর ইহুদিরা যেরকম সিংহে ফু দেয় এরকম সিংহে ফু দেয়, এরকম অনেক পরামর্শ আসে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শগুলো পছন্দ করলেন। এর মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা পরামর্শ দিলেন, রাসূল এই ঘন্টি বাজানোর দরকার নাই আর সিংহের ফু দেওয়ারও দরকার নাই,
আমরা যে কোনো একজন লোককে দায়িত্ব দেই, সে শহরের অলিতে বলিতে গিয়ে এলান করবে যে নামাজের সময় হয়েছে। সে বলবে আসসালাতু জানিয়া, নামাজের সময় হয়েছে, এলান দেবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, উমর যেভাবে বলছে এইভাবে কাজ কর, এলান করবা। শহরের অলিতে গলিতে যাইবা আর বলবা আসসালাতু কায়মা অথবা আসসালাতু জামিআ, এলান দিবা। এইভাবে কিছুদিন চলতে থাকলো আর সাহাবাই কেরাম ভাবতে লাগলেন কি করা যায়, এছাড়াও কি আরো কোনো সুন্দর পদ্ধতি বের করা যায় কিনা ভাবতেছে। আবু দাউদ শরীফের মধ্যে আরেকটা হাদিস আছে, 499 তম হাদিস। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যেও আছে, 189 তম হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহ তিনি বলেন, আমি তো ভাবতেছি কি পদ্ধতি অবলম্বন করা যায়, সারাদিন খালি ভাবতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাইলেন কি পরামর্শ দেওয়া যায়। সাময়িকভাবে তো একটা পদ্ধতি গ্রহণ করা হলো যে মদিনার অলিতে গলিতে ঘুরা ঘুরা এলান দিবে যে নামাজের সময় হয়ে গেছে। এর চেয়ে ভালো কোনো বুদ্ধি দেওয়া যায় কিনা ভাবতেছেন। এরকম ভাবতে ভাবতে যখন ঘুমায় গেছেন, ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখতেছেন যে একজন ব্যক্তি একটা ঘন্টি নিয়ে যাইতেছে। তো উনি স্বপ্নে ওই লোকটারে ডাক দিছে, দাঁড়াও। তো এই লোক বলতেছে ঠিক আছে, দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে, আচ্ছা এই যে তোমার হাতে যে ঘন্টি আছে এটা কি বেজবা কিনা। তো এই লোকও বলতেছে, আপনি ঘন্টি দিয়ে কি করবেন। সে বলতেছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহ তিনি বলতেছে যে এই ঘন্টির মাধ্যমে নামাজের সময় হয়েছে এই এলান আমি করব, এই ঘন্টা বাজায় এলান দিব যে নামাজের সময় হয়েছে। তখন ওই ব্যক্তি আমাকে বললেন, আচ্ছা আপনি তো ঘন্টি কিনতে চাইতেছেন যে নামাজের সময় হয়েছে এলান দেওয়ার জন্য। হ্যাঁ, আমি এর চেয়ে ভালো একটা পরামর্শ দিয়ে দিই, এর চেয়ে উত্তম একটা পরামর্শ দিয়ে দেই, ঘন্টির দরকার হবে না। তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, ঠিক আছে ভালো কথা, আপনি যেহেতু পরামর্শ দিতে যাচ্ছেন আপনি দেন। তখন ওই লোক স্বপ্নে এই আজানের বাক্যগুলো তারা শোনায় দিল, এই যে এইভাবে ডাকবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে ডাকবেন, পুরো আজান শোনায় দিছে। বাস্তবিক পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে স্বপ্নে দেখায় দিছেন আজানের সম্পূর্ণ বাক্য, আল্লাহু আকবার থেকে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ পুরো আজানটা দেখায় দিছে। এখন আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, এটা অনেক সুন্দর কথা, এইভাবে মানুষদেরকে যদি নামাজের জন্য ডাকা হয় তাহলে অনেক সুন্দর হয়। উনি ঘুম থেকে জাগ্রত হয়ে দৌড়ে রাসূলের কাছে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই পুরো ঘটনা বলছেন, রাসূল আমি স্বপ্নে এইভাবে দেখেছি, ওই লোকটা আমারে পরামর্শ দিছে যে এই এই বাক্যের মাধ্যমে মানুষকে নামাজের জন্য ডাকা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্য স্বপ্ন দেখেছ, এই স্বপ্নটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেখানো হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তুমি বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও, তার কাছে গিয়ে আজানের এই বাক্যগুলো বলে দাও, সে যেন এই বাক্যগুলোর মাধ্যমে মানুষকে ডাকে। খেয়াল করবেন, স্বপ্ন দেখছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই তো বলতে পারতেন, যাও তুমি আজান দাওগা, আল্লাহ তোমার স্বপ্ন দেখাই দিছে। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আজানের বাক্যগুলো তুমি বেলালকে শিখাও, বেলাল আজান দেবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নাহু আনদা সাওত মিনকা, কারণ বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ তোমার চেয়ে উঁচু, তুমি ডাক দিলে এই পর্যন্ত যাইব আর বেলাল ডাক দিলে আর অনেক দূর যাইব। আজান এটা নামাজের জন্য যেহেতু মানুষদেরকে ডাকা হবে, এখন মানুষের কানে কানে না পৌঁছলে কেমনে হইব। আমি মসজিদের ভিতরে আজান দিলাম আমি শুনলাম না, তাহলে আজান কেমনে হইব। এই জন্য আজানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে নির্বাচন করার একটা কারণ হলো বিলালের শব্দ অনেক উঁচু। তিরমিজি শরীফের বর্ণনা আরেকটা কারণ উল্লেখ করা হয়েছে, ওয়া আমাদ্দু, একটা হলো তার শব্দ উঁচু আর একটা হলো তার শ্বাস লম্বা, অনেক লম্বা সময় টাইম আজান দিতে পারবে, আজানটা একটু লম্বা করে দিতে পারবে।
অনেকে তো শ্বাস দুর্বল, আজানের শব্দ বলার আগে শ্বাস শেষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজানের জন্য নির্বাচন করেছেন, দুইটা সিফাত বলেছেন, আন্দা ও আমাদ্দ সাওতান, যে তার কণ্ঠ উঁচু এবং শ্বাসটাও বড়। এরপর আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজানের এই বাক্যগুলো শিখিয়ে দিলেন, তিনি অনেক উঁচু সুরে আজান দিলেন। সে আজানের শব্দগুলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কানে যখন গেছে, তো উমর রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ছে, উঠা যে কাপড় ছিল ওই কাপড় পরিহিত অবস্থায় তার নিচে যে লুঙ্গি পরা ছিল সেই লুঙ্গির এক কর্নার ধরে উঁচা করে দৌড়ে রাসূলের কাছে চলে আসছে। এটা উঁচু করে ধরছে কেন, যাতে করে বাজপুজ না হয়, দৌড়ে দিকে পড়ে না যায়, তাড়াতাড়ি দৌড় দিয়ে আসছে রাসূলের কাছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূল, এই যে আজান যে দেওয়া হলো, এই যে শব্দগুলো যে বলা হলো, হুবহু এই শব্দগুলোই তো আমিও স্বপ্ন দেখছি, হুবহু এই শব্দগুলো। কোন হাদিসের বর্ণনায় পাওয়া যায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর 20 দিন আগে স্বপ্ন দেখছে। কয়দিন আগে? 20 দিন আগে, কিন্তু রাসূলকে বলবে ভুলে গেছে। এখন যখন বেলাল এলান করেছে এই শব্দ কানে পড়ছে, তখন মনে পড়ছে হ্যাঁ এই শব্দ কিন্তু আমিও দেখছি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে রাসূলকে বললেন, আমিও স্বপ্ন দেখেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে যায়েদের মাধ্যমে স্বপ্ন দেখাইয়া আমার তোমারও স্বপ্ন দেখাইছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে আরো মজবুত করে দিয়েছে। এইখান থেকে আজানের সূচনা হয়ে গেল। কিসের সূচনা? আজান। এখন আমাদের এই বর্তমান জামানায় এই যে পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে আজান দেওয়া হয়, এই নামাজের আগে আজান দেওয়াটার বিধান হলো সুন্নতে মুয়াক্কাদা। নামাজের আগে আজান দেওয়ার বিধান কি? সুন্নতে মুয়াক্কাদা। যদি জামাতের সাথে নামাজ আদায় করার ক্ষেত্রে আজান দিতে ভুলে যায় অথবা আজান না দেয়, তাহলেও নামাজ আদায় হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, কারণ আজানটা নামাজের অংশ না। আজানটা হলো নামাজের আগে মানুষদেরকে আহ্বান করার জন্য, অতএব আজান দেওয়াটা হলো সুন্নতে মুয়াক্কাদা। ভুলক্রমে বা কোনো কারণে যদি আজান না হয় তাহলেও জামাতের সাথে নামাজ পড়লে নামাজ আদায় হবে, কিন্তু সুন্নতে মুয়াক্কাদা ছাড়ার গুনাহ হবে। সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দেওয়ার জন্য কি হবে? গুনাহ হবে। আর ফুকাহায়ে কেরাম যদিও বলেছেন আজানটা হলো সুন্নতে মুয়াক্কাদা, কিন্তু এটা ইসলামের একটা শিয়ার, ইসলামের একটা বৈশিষ্ট্য, যার কারণে এইটা কোনো ওয়াক্তের জন্য কোন সময়ের জন্য ছেড়ে দেওয়াটা মুসলমানদের জন্য উচিত না। তা এটা হলো শিয়ার ইসলাম, ইসলামের একটা বৈশিষ্ট্য, ইসলামের একটা চিহ্ন, ইসলামের একটা আলামত। অতএব এই আজান ছেড়ে দেওয়াটা মুসলমানদের জন্য উচিত হবে না, সমীচীন না। আল্লাহু আকবার। আজান সংক্রান্ত কয়েকটা মাসআলা আমরা একটু জেনে নেই। যে ওয়াক্তের জন্য আজান দেওয়া হবে, এই পাঁচ ওয়াক্ত নামাজের যে ওয়াক্তের জন্য আজান দেওয়া হবে, যদি ওয়াক্ত আসার আগেই কেউ আজান দিয়ে দেয়, যেমন মনে করেন জোহরের ওয়াক্ত আসবে 12:15, আমি 12:10 আজান দিয়ে ফেলেছি, ওয়াক্ত আসার আগেই আমি আজান দিয়ে ফেলেছি, তাহলে এই আজান আমার হয় নাই, কারণ আজান দিতে হবে ওয়াক্ত আসার পরে। ওয়াক্ত আসার পরে, ওয়াক্ত আসার আগে আজান দিলে ওই আজানটা এই ওয়াক্তের জন্য হয় নাই, অতএব আমাকে আবার আজান দিতে হবে। অতএব কেউ যদি ওয়াক্ত আসার আগেই কি দেয়, আজান দেয়, ওই আজান এই ওয়াক্তের জন্য হয় নাই, আজান আদায় হয় নাই, এই ওয়াক্ত আসার পরে আবার কি দিতে হবে? আজান দিতে হবে। এরপর আরেকটা বিধান হলো আজান আর ইকামত। আজান আর ইকামত, আজান আর ইকামতের মধ্যে যদি ভুল হয়, ভুলটা হলো যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন, বলার পরে কি বলবেন? আশহাদু আল্লাহ, এটা বলতে মনে নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে বলেছেন,
অথবা ওইটাই বলতে গেছেন কিন্তু প্যাচ লেগে গেছে গা, একভাবে বলতে গিয়ে আরেক ভাবে হয়ে গেছে। তাহলে আজান বা একামত দেওয়ার ক্ষেত্রে যদি ভুল হয়ে যায়, বাক্য ছুটে গেছে, অথবা যে বাক্য বলতে গেছেন ওইটা না বললে অন্যটা বলে ফেলাইছে, ভুল হয়ে গেছে, তো এই ক্ষেত্রে বিধান হলো এই আজানের মাঝখানে যদি আমি বুঝতে পারি যে আমার ভুল হয়েছে, তাহলে ওই বাক্য থেকে আমি আবার শুরু করব। অথবা আজান এবং একমত শেষ হওয়ার সাথে সাথে মনে পড়ছে, হ্যাঁ আমি তো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলি নাই, তাহলে ফুকাহায়ে কেরাম বলেছেন শুধুমাত্র ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান শেষ হওয়ার পরে ওই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে নিয়ে হয়ে যাবে। এখন আজান দেওয়া শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ বলাও শেষ, মাইকে সুইচ বন্ধ করে ফেলাইছি, মসজিদের বারান্দায় গেছি, একজনের সাথে বললো হুজুর আপনি তো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, তার মানে হলো আজানের মাঝেও আমার মনে পড়ে নাই, আজান শেষ হওয়ার সাথে সাথেও আমার কি হয় নাই, মনে পড়ে নাই, একটু দেরি হয়ে গেছে। এখন এই অবস্থায় আমার করণীয় কি? এই অবস্থায় করণীয় হলো আজানটা যেহেতু ভুল হয়েছে, ওই আজান আমার আদায় হয় নাই, আবার নতুন করে আজান দিতে হবে, আবার নতুন করে কি করতে হবে, কথা বুঝি না? এই মাসআলাগুলো আমাদের সবারই জানা দরকার, কারণ সব মসজিদে তার মুয়াজ্জিন থাকে না, অনেক সময় কি আমিও আজান দিই, কারণ আমার আজান দেওয়ার ক্ষেত্রে যদি ভুল হয় আমি কি করবো। তাহলে আজানের মাঝেই যদি মনে পড়ে ওই বাক্য থেকে আবার শুরু করে দেব, আজান শেষ হওয়ার পরে যদি মনে করে যে এক বাক্য ছুটে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে শুধু ওই বাক্য বলে নেব, আর যদি দেরি হয়ে যায় আজান শেষ হওয়ার পরেও আমার মনে পড়ে নাই, একটু দেরি হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে আজান আবার দিতে হবে, আজান কি করতে হবে, আবার দিতে হবে। আরেকটা মাসআলা হলো আজান এবং ইকামতের ক্ষেত্রে যদি উচ্চারণ ভুল হয়, উচ্চারণ এটা আমাদের অনেকের ক্ষেত্রেই হয়ে যায়, আমরা সহি শুদ্ধ ভাবে আজান দিতে জানি না, সহি শুদ্ধ করে আমরা ইকামত দিতে জানি না, না জানলে কি হবে, আমাদের অবস্থাটা আবার অন্যরকম, আমি সহি পেরা পারি না কিন্তু আমি মনে করি আমারটা সহি, অর্ধা সহি না, আসলে হেডটাও সহি না আমারটাও, কিন্তু আমি মনে করি অর্ধা সহি না আমারটা সহি আছে। এই বিষয় নিয়ে অনেক গ্রামের মসজিদে সাধারণ পাবলিকদের মাঝে মারামারি হয়, হ্যাঁ তুই আজান দিস কা, তোর আজান তোর সহি হয় না, তাহলে আজান দিব কে, আমারও দিবার দিবি, আসলে হেরা আজান কিনা, কিন্তু সে মনে করে আমার আজানটা সহি, আরেকজন আজান দিছে তারে ধমক মারছে, তোর আজান সহি না, তুই আজান দেশ কা। তো আজানের এই বাক্য এবং একামতের বাক্য যদি মানুষের উচ্চারণ ভুল হয় যে সে সুন্দর করে উচ্চারণ করতে পারে না, তো এই ক্ষেত্রে করণীয় হলো যদি সহি করে উচ্চারণ করার মতো কেউ থাকে তাহলে সে আজান দিবে না, একামত দিবে না, যে দিতে পারে সে দিবে। আর যদি এমন পরিস্থিতি হয় যে আমি যা পারি আশপাশে যারা আছে হেঁটেও পারে না, আছেন এরকম যে আমি সহি করে পারি না ঠিক আছে কিন্তু আশপাশে আমার যেটি আছে এটা আরো পারে না, তো এই ক্ষেত্রে আমি আজান একামত দিতে পারব, কিন্তু আমার চেয়ে যোগ্যতা সম্পন্ন একজন আছে আমার চেয়ে ভালো করে সে আজান দিতে পারে, বিশুদ্ধ করে সে একামত দিতে পারবে, এই সময় আমার আজান এবং একামত দেওয়াটা হলো মাকরুহ, এই সময় আমি আজান আর একামত দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আরেকটা মাসআলা হলো আমাদের মসজিদগুলোতে বিভিন্ন মসজিদে মুয়াজ্জিন নির্ধারিত থাকে, উনি আজান দিচ্ছে উনি একামত দিচ্ছে, অনেক মসজিদে নির্ধারিত কোনো মুয়াজ্জিন নাই, একজন আসলো আজান দিয়ে দিল, কারণ একামতের সময় তারেও খুঁজে পাওয়া যায় না, আবার সে থাকলেও আরেকজন একামত শুরু করে দেয়, এই ক্ষেত্রে সুন্নত হলো যেই ব্যক্তি আজান দিয়েছে ওই ব্যক্তি একামত দেবে, এটা হলো সুন্নত, যে আজান দিয়েছে সে একামত দেবে, সে একামত দেওয়ার বেশি হকদার, সে যদি উপস্থিত থাকে তার উপস্থিতিতে তার অনুমতি ছাড়া আরেকজন যদি আজান দেয় তার জন্য মাকরুহ হবে, যে আজান দিছে সে উপস্থিত আছে তার কাছে আমি অনুমতিও নেই নাই যে ভাই একামতটা আমি দিই, অনুমতি তার কাছ থেকে আমি নেই নাই, তো না নিয়ে আমি একামত দিয়ে ফেললাম, তাহলে এটা আমার জন্য মাকরুহ হবে। আবার হলো আজান দিয়ে সে ভাগছে তারে খুঁজেই পাওয়া যায় না, তো এই অবস্থায় তো আর সে এখানে উপস্থিত নাই যে কেউ একামত দিতে পারবে। তিরমিজি শরীফের মধ্যে 199 তম হাদিস,
হযরত জিয়াদ ইবনে হারেস আস-সুদাই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন ফজরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন যে তুমি আজান দাও। সম্ভবত বিলাল রাদিয়াল্লাহু আনহু আসতে একটু দেরি হয়েছে। রাসূল এই জিয়াদ ইবনে হারেস তিনারে বলেন তুমি ফজরের আজানটা দিয়ে দাও। তুমি আজান দিবেন। একমাত্র যখন সময় হয়ে গেছে বিলাল রাদিয়াল্লাহু আনহু উপস্থিত। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সার্বক্ষণিক মুয়াজ্জিন। আজান তো সব সময় উনিই দেন। আজকে ফজরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিয়াদ ইবনে হারেসকে আজান দিতে বলছে। তো বিলাল রাদিয়াল্লাহু আনহু আয়েশা নামাজের সময় তো উপস্থিত, উনি একমত দিবেন দিবেন অবস্থা, একমত উনি দিবেন এমন একটা অবস্থা। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন ইন্না আখা সুদা কদ আযানা, তোমার ভাই সুদা জিয়াদ ইবনে হারেস আস-সুদাই সে আজান দিয়েছে, অতএব সেই আজকে একামত দেওয়ার বেশি হকদার। বিলাল তুমি একামত দিও না, তার সুযোগ দিও। তাহলে বিলাল রাদিয়াল্লাহু আনহু তো হলেন সার্বক্ষণিক মুয়াজ্জিন, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উনি নির্ধারিতই ছিলেন, উনি আজান দিতেন। ঘটনাক্রমে কোন এক ওয়াক্তে অন্য কেউ আজান দেওয়ার প্রয়োজন পড়েছে, রাসূল মাসআলা শিখিয়ে দিলেন যে আজান দিয়েছে সে হলো আহাক্কু আইয়ুকিমা, সে একামত দেওয়ার সবচেয়ে বেশি হকদার, তার সুযোগ দিও। যে ব্যক্তি আজান দেবে ওই ব্যক্তির কি করতে দেওয়া, কথা বলেন একমত দেওয়ার সুযোগ দিয়ে দেওয়া। আর ছোট্ট আরেকটা মাসআলা বলে এই আজান সংক্রান্ত মাসআলাগুলো আজকে শেষ দিই। আজানের ক্ষেত্রে মাসআলা বললাম, কোন বাক্য যদি ছুটে যায় নামাজের আজানের মধ্যেই যদি মনে পড়ে তাহলে ওই বাক্য থেকেই আবার শুরু করা, আজান শেষে যদি মনে পড়ে ওই বাক্যটা উচ্চারণ করে দেওয়া, আর যদি একটু বিলম্ব হয় তাহলে ওই আজানটা আবার দেওয়া। কিন্তু শুধুমাত্র ফজরের আজানের ক্ষেত্রে, ইশার আজান ফজরের আজানের ক্ষেত্রে সব বাক্যই আপনি বলছেন, শুধু আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে মনে নাই। এটা অনেক সময় হয়ে যায়, কারণ এই পাঁচ ওয়াক্ত নামাজে শুধু এক ওয়াক্ত নামাজের আজানের মধ্যে কি বলা লাগে, আসসালাতু। এখন আজান দেওয়া শেষ, আপনার মনেই নাই, দেরি হয়ে গেছে, দেরি না হলে মাসআলা আগের মতোই, ওটা বলে নিতে হবে। দেরি হয়ে গেছে, আজান দেওয়া শেষ, কেউ এসে বললো হুজুর আপনি তো আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন নাই, দেরি হয়ে গেছে, তাহলে এখন আর ওই আজান দোহরানোর দরকার নেই, ছুটে গেছে গেছে। এটা শুধু ফজরের আজানের শুধু আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যের ক্ষেত্রে, এটা হলো মাসআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝায় এবং আমল করার তৌফিক দান করে। আজান সংক্রান্ত কয়েকটা মাসআলা বললাম, এই মাসআলাগুলো আমাদের জন্য জরুরি। আরেকটা মাসআলা আমার বলার ইচ্ছে ছিল না, কিন্তু গতকাল একজনে বলছে হুজুর একটু কোয়েন, এই মাসআলাটা এর আগেও একদিন জুমায় বলেছি, এরপরও আজকে বলতে হয়। এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়াক্তে বিশেষ করে ফজরের সময় আজান এর আগে আধা ঘন্টা আগে থেকে মাইক কাঁপানো শুরু করে দিই, আজানের আধা ঘন্টা আগে থেকে এই কোরআন তেলাওয়াত চলে, এই বিভিন্ন ধরনের গজল চলে, আছে না এরকম? এটা সম্পূর্ণ বিদআত, সম্পূর্ণ সম্পূর্ণ বিদআত। যে কষ্ট পাওয়ার পাক, যার খারাপ লাগার লাগুক, কে করে না করে দেখার বিষয় না, ফুকাহায়ে কেরামের যে মাসআলা সেটা হলো এটা সম্পূর্ণ বিদআত, এই বিধান নাই। মসজিদের মাইক দিয়ে নামাজের জন্য শুধু আজান হবে, আজান না দিয়া আমি মসজিদে আগে ডাক দিলাম এই ফজরের ওয়াক্ত হয়েছে, মুমিনরা উঠেন, তার মানে কি আজানের বাক্যগুলো আল্লাহ দিয়েছেন ওইগুলো সুন্দর না, আমি আরো সুন্দর করে কয়ে ফেলি, তাই হলো না বিষয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বাক্য দিয়েছেন ফজরের জন্য মানুষকে জাগ্রত করতে গেলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এর চেয়ে সুন্দর বাক্য কোনো মানুষ বানাইতেই পারবে না, কারণ ওই বাক্যটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে, এর চেয়ে সুন্দর বাক্য আমি কোত্থেকে বানাবো? আরো অনেক বিষয় আছে, এই যে ফজরের আধা ঘন্টা আগে থেকে আমি কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াত করার বিধান হলো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। আমি কোরআন তেলাওয়াত করব, যারা যাদের কান পর্যন্ত আমার কোরআন তেলাওয়াতের শব্দ জানে তাদের জন্য ওয়াজিব হলো চুপ করে কোরআন তেলাওয়াত শোনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন ফাংশিতু, চুপ করে থাকবা, ওয়াসতামিউ, আর মনোযোগ দিয়ে শুনবা, এটা কোরআনের বিধান। আমি যে মসজিদের মাইক দিয়ে যখন কোরআন পড়তেছি কে আমার কোরআন শুনতেছে, কারা মনোযোগ দিয়ে শুনতেছে? আরেকটা সমস্যা হয় এখানে, আমাদের এই যে এই আজানের মাইক দিয়ে যে শব্দটা, এই শব্দ যত দূর পর্যন্ত যায়
সবগুলো মানুষ সহি সুস্থ না অসুস্থ মানুষও আছে? কত মানুষের ঘরে অসুস্থ মানুষ আছে, কত ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, একবার ঘুম ভাঙলে হয়েছে কার আছেন এরকম? তাহলে আমি আধা ঘন্টা বইরে যে সঙ্গীত গাই ফেলিস, এই যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, কত ঘরের বাচ্চার ঘুম নষ্ট হয়ে যায়, মা বাবার জন্য মুশকিল হয়ে যায়, কত অসুস্থ মানুষ আছে তাদের ঘুমানোর প্রয়োজন ছিল আছেন এরকম? দিলেন তো তাদেরকে সমস্যা বেড়া, এই অসুস্থ মানুষকে কষ্ট দেওয়া, ছোট বাচ্চাদেরকে এই ঘুম থেকে জাগ্রত করা, এটা কিসের জন্য হলো? এমন একটা কাজের জন্য যে কাজের কোনো দরকার নেই। ইসলামে এই কাজ করার কোনো এলান আমরা দেয় নাই, আমরা তো বলে নাই ফজরের আজানের আগে আধা ঘন্টা আগে থেকে কোরআন তেলাওয়াত করতে হইব, 5 মিনিট আগে থেকে সঙ্গীত শুরু করে দিতে হইব, এরকম কোনো বিধান তো ইসলাম আমরা দেয় নাই। শুধু আজান দিতে বলছে, বাস আজান, এর অতিরিক্ত আর কিছু না। অতএব এই আজানের আগে এই অতিরিক্ত যে কথাগুলো আমরা মাইক দিয়ে বলি এটা কোনোভাবেই জায়েজ নাই, এটা বিধান কি বললাম বিধা। আর কে কষ্ট পেলে আমার দেখা দরকার নাই মাসআলা এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। এই যে আজান, 5 ওয়াক্ত নামাজের আগে যে আজান দেওয়া হয়, এই আজানের অন্যান্য একটা বৈশিষ্ট্য আছে যা বুখারী শরীফের মধ্যে 608তম হাদিস এবং মুসলিম শরীফের মাঝে 389তম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য এলান করা হয়, আজান দেওয়া হয়, আকবারাস শয়তান ওয়া লাহু যুরাতুন, শয়তান এই আজানের শব্দ শুনে পালাইতে শুরু করে হাওয়া ছাড়তে ছাড়তে। শয়তান এই আজানের শব্দগুলো শুনলে হাওয়া ছাড়তে ছাড়তে পালাইতে শুরু করে, কত দূর যায়? হাত্তা লা ইয়াসমা আত-তাযীন, এত দূরে যায় যেই দূর পর্যন্ত আজানের শব্দগুলো যায় না। এই মসজিদের মাইকের আজানের শব্দ যত দূর যায় এই শয়তান তার চেয়ে দূরে ভেগা যায়, আজানের শব্দের সহ্য হয় না, বাস দৌড়ে পালাইতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা কাযান নিদা, আজান যখন শেষ হয়ে যায় আকবাল আসে, আবার ফিরে আসে। আজান শেষ হয়ে গেছে, আজানের শব্দ বলা শেষ, এই শয়তান আবার আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইযা সুব্বিবা বিস-সালাত, এরপর যখন আবার নামাজের আগে ওই শব্দগুলোর মাধ্যমে ইকামত দেওয়া হয়, কি দেওয়া হয়? আবার শয়তান পালাইতে থাকে, ইকামত তো আর মাইকে দেয় না, ইকামতের শব্দ তো আর সেই আজানের মতো অনেক দূর পর্যন্ত যায় না। এতো ইকামতের শব্দ যত দূর পর্যন্ত যায় ও অত দূর পর্যন্ত আবার পালাইয়া যায়। আবার যখন ইকামত শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবালা হাত্তা ইখতিরা বাইনাল মারই ওয়া নাফসিহি, এরপর সে আবার ফিরে আসে। আমরা যখন আল্লাহু আকবার বলে নামাজে ঢুকে যাই, শয়তান আমাদের মনের ভিতরে এসে খুঁজাইতে থাকে, খুঁজায় খুঁজায় কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান বলে, উযকুর কাজা উযকুর কাজা উযকুর কাজা, এই ওই যে অমুক দিনের এই কথাটা একটু মনে কর না, ওই যে অমুক দিনের এই দৃশ্যটা একটু মনে কর, ওই যে বন্ধুর সাথে যে সময় কাটিয়েছিল সেটা একটু মনে কর, কেমন কথাগুলো মনে করে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কথাগুলো আমার মনে করে দেয়, লিমা লাম ইয়াকুন ইয়াযকুরু, যে কথাগুলো আমার ভুলেও মনে পড়ে না। স্বাভাবিক সময় যে বসে আছি, যে কথাগুলো আমার মনেই পড়ে না, নামাজে যখন ঢুকবেন শয়তান হেগলো মনে করে দেয়। কিছু কথা তো আছে কমন, এগুলো মনে পড়ে, আর কিছু কথা আছে আনকমন, এগুলো জীবনেও মনে পড়ে না, কিন্তু নামাজে যখন দাঁড়াইবেন দেখবেন হেগলো মনে পড়বে। এগুলো কে মনে করে দেয়? শয়তানে মনের ভিতরে একটা ওয়াসওয়াসা দেয়, ওই যে ওই দিনের এই ঘটনাটা মনে কর, নামাজে দাঁড়াইছেন হঠাৎ করে আপনি চলে গেলেন, ওই যে মুখদিন গাড়ি এক্সিডেন্ট হয়েছিল, কার মাথা ফাটছিল, বাস দেখ বলেছেন, ওইখানে দেখতে দেখতে কুমুদিনী হাসপাতালে গেছেন নামাজের মধ্যে, মানে এরকম এগুলো কে খুচায় করে? কে করায়? শয়তানে করায়, কারণ শয়তান চায় না আপনি মনোযোগ সহকারে নামাজ আদায় করে, এটা শয়তানে চায় না। তো শয়তানে এমন কথাগুলো স্মরণ করায় দেয় যে কথাগুলো আপনার মনে করতেনই না, মনে পড়তই না, এরকম কথাগুলো আপনার মনে করায় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম মনে করতে করতে এদিক ওদিক চলে গেলাম, একটা পরিস্থিতি এমন দাঁড়ায়, এখন হঠাৎ করে নামাজে ফিরে আসছে কিন্তু আমরা মনেই পড়ে না কয় রাকাত পড়লাম আর কয় রাকাত বাকি আছে, হয় এরকম আপনাদের? এখন তো গেছেন গা কুমুদিনী, কুমুদিনী থেকে হঠাৎ করে ফিরে আসলে, আমি তো নামাজে, এখন মনে পড়তেছে না 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, 1 রাকাত বাকি আছে না আরো 2 রাকাত বাকি আছে, মনে নাই, এটা কে ঘটায় দেয়? শয়তান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজানের বৈশিষ্ট্য হলো এই,
আযানের বাক্য শোনার সাথে সাথে এই শয়তান কি করে দেয়, ব্যাস ভেঙে গেছে। গুরুত্বপূর্ণ ইবাদত এটা। আযান যখন হয়, এই আযান হওয়ার সময় আমাদের পার্সোনাল একটা ইবাদত আছে, একটা আমল আছে, সেই আমলটা হলো এই আযানের জবাব দেওয়া। আযানের কি দেওয়া? জবাব দেওয়া। আযানের জবাব দেওয়াটা হলো মুস্তাহাব। আযানের জবাব দেওয়া কি? মুস্তাহাব। এই বিবরণটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে 385তম হাদিস, বুখারী শরীফের মধ্যে আছে 613তম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন তোমরা এই আযানের জবাব দিবা। কিভাবে দিবা? মুয়াজ্জিন যেই শব্দগুলো বলে হুবহু ওই শব্দগুলো বলবা। মুয়াজ্জিন যেই শব্দগুলো বলে হুবহু ওই শব্দগুলো। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবর বলবে তুমিও আল্লাহু আকবর বলবা, সবগুলো বাক্য সেম সেম হবে, শুধুমাত্র হাইয়া আলাস সালা এবং হাইয়া আলাল ফালাহ এই দুইটা বাক্য যখন মুয়াজ্জিন বলবে তখন হুবহু এটা বলা যাবে না, তখন বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন কি বলতে হবে? এছাড়া বাকি যতগুলো বাক্য আছে, আল্লাহু আকবার বলবে আমি আল্লাহু আকবার বলবো, আশহাদু আল্লাহ বলছে আমি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে আমি ওইটাই বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে শেষে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। কিন্তু যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন হাইয়া আলাল ফালাহ বলবে এর জবাবে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর যখন এই যে মুয়াজ্জিন সাহেব নামাজের আগে ইকামত দেয়, সেই ইকামতের জবাব দেওয়াটাও মুস্তাহাব। কিসের জবাব? কিসের জবাব? ইকামতের জবাব। ইকামতের জবাবটা কিভাবে দেব? মুয়াজ্জিন সাহেব যা বলছে ওই আজানে যেরকম জবাব হুবহু এরকম জবাব। ইকামতের জবাব আর আজানের জবাব এক, কিন্তু ইকামতের মধ্যে একটা বাক্য তো আলাদা বলে, কদ কামাতিস সালাহ বলে না? এই বাক্য যখন বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন বলতে হবে আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু ওয়া আদামাহা। যারা আমরা শুনতে পারলাম, শিখতে পারলাম, শিখলাম, এখন যারা এখনো মুখস্থ করতে পারতেছে পরে আবার জেনে নেব, যেহেতু বুঝলাম যে একামত দেওয়ার সময় কি আছে, জবাব আছে। আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ এই একামতের জবাব দিলে ফজিলত কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি মনের থেকে এই জবাবগুলো দেবে, কোথেকে? মন থেকে আগ্রহ করে জবাব দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? তাহলে আযানের জবাব এবং ইকামতের জবাব এগুলো যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোথায় দিয়ে দিবেন? জান্নাতে। আল্লাহু আকবার। এই আযান এবং ইকামতের জবাবের ফজিলত সম্পর্কে আরো দুইটা হাদিস শোনায় দিই। আবু দাউদ শরীফের মধ্যে 524তম হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে রাসূল, যে ব্যক্তি আযান দেয়, যে ব্যক্তি কি দেয়, তার তো আপনি অনেক ফজিলত বলছেন, তার তো অনেক দামের কথা বলছেন, এখন একটা সমাজে তো একজন আযান দেয়, সবাই তো আর আযান দিতে পারি না, তাহলে হেইদি তো আমগো অনেক আগে গেছে গা, কারণ তার তো অনেক ফজিলত আপনি বলেছেন, তা আমরা না পিছিয়ে পড়ে গেলাম গা, আমরা পিছনে পড়ে গেলাম না, কথা বলেন? আমাদের সমাজে তো আমরা হিসাব করি অমুকের টেহাই যে বেশি গেছে গা, 20 টাকা মেলেছে আমি পিছিয়ে পড়ে গেছি গা। সাহাবায়ে কেরাম হিসাব করতেন আমলে, যে রাসূল যে ব্যক্তি আযান দিয়েছে তার তো কত ফজিলত বলছেন, সে না অনেক আগে চলে গেছে, তাহলে ইবাদতের ক্ষেত্রে সওয়াবের ক্ষেত্রে আমরা না পিছিয়ে রইছি, তা আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমেই মুয়াজ্জিন সাহেব যখন আযান দেবে তোমরা আযানের জবাব দিবা। এই আযানের জবাব যদি দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আযানের জবাব দেওয়ার পর ফাসাল তুতা, আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই দেবে, যা চাইবা তাই দেবে। এরপর আরেকটা হাদিস নাসাই শরীফের মধ্যে আছে 674তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে আযান দেওয়ার পরে যদি কেউ এই আযানের জবাবগুলো দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করবো আজানে কি দেওয়ার? জবাব দেওয়ার। এরপর যখন আজান শেষ হয় কি হয়? আজান শেষ হলে একটা দোয়া আছে, আজান শেষ হলে একটা কি আছে? দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজানের শেষে দোয়া করবা, আর ওই দোয়ার মধ্যে আমার জন্য আল্লাহর কাছে একটা মর্যাদা চাইবে, সেটা হলো ওয়াসিলা। ওই মর্যাদার নাম কি? ওয়াসিলা। এটা একটা মাকাম, মর্যাদা।
রাসূল বলেছেন এই মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের মধ্য থেকে একজন মানুষকে নির্বাচন করে দিবেন আর কেউ এই মর্যাদা পাবে না শুধুমাত্র কয়জন রইব একজন রাসূল বলেছেন আমি আশাবাদী আমার আল্লাহ ওই মর্যাদা আমারই দিবে এরপরও তোমরা দোয়া করো কার জন্য দোয়া করতে হবে রাসূলের জন্য এত বড় খুশনসিবি আমাদের চিন্তা করেন রাসূলের জন্য আমরা দোয়া করব কি দোয়া করব আল্লাহ আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওয়াসিলা নামক মর্যাদা আপনি দিয়ে দেন এটা আমাদের এই আযানের যে দোয়া আছে সেই দোয়ার মধ্যে আছে আমরা সবাই হয়তো এই দোয়াটা পারি আল্লাহুম্মা রাব্বা হাদি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা আপনি আপনার নবী মুহাম্মদের ওয়াসিলা দিয়ে এই দোয়া এই আযানের পরবর্তী যে দোয়া আছে এই দোয়া যদি কেউ পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ অবধারিত আমি তার জন্য সুপারিশ করব সে আমার জন্য দোয়া করবে আমি তার জন্য কি করব সুপারিশ করব আল্লাহু আকবার তাহলে আযান কারে কই বুঝলাম আযান কখন দিতে হবে কি করতে হবে না করতে হবে কিছু মাসাইল জানলাম আযানের জবাব দেওয়ার বিধান জানলাম জবাব দিলে কি ফায়দা সেটাও জানলাম আযান শেষ হলে দোয়া পড়তে হয় কি দোয়া পড়ব কেন পড়ব সেটাও জানলাম দোয়া পড়লে কি ফজিলত হবে সবই জানলাম এখন একটা বিষয় জানা দরকার আছে সেই বিষয়টা হলো আমাদের এই বিভিন্ন মসজিদে যারা এই যে আযান দেয় যারা দায়িত্বশীল অথবা দায়িত্ব ছাড়াই দায়িত্বশীল কোনো মুয়াজ্জিন নাই যে আযান দেয় যেই ব্যক্তি আযান দেবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে সেই মর্যাদা আমাদের জানা দরকার আছে কারণ দুনিয়ার মধ্যে আমরা প্রত্যেকটা মানুষের মূল্যায়ন করলে কি হইব এই মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সাহেবের মূল্যায়ন করতে হই না মুয়াজ্জিনের সাথে বিশেষ করে আমাদের বিভিন্ন মসজিদে মুয়াজ্জিনের সাথে কমিটির লোকেরা যে আচরণ করে বাড়ির একটা রাখালের সাথে আচরণ করে না বিভিন্ন মসজিদের এই কারনামে এটাই মুয়াজ্জিন সাহেবের সাথে এমন বাজে আচরণ করে অথচ একবার খেয়াল করা দরকার আছে এই মুয়াজ্জিন তার মর্যাদা কি আর আমার মর্যাদা কি তার সামনে কথা বলার মতো আমার যোগ্যতা আছে কিনা এটাও তো আমি জানি না তাহলে যেই ব্যক্তি আযান দেয় তার মর্যাদা কি আমি কয়েকটা মর্যাদা বলি এক নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি আযান দিয়েছে দিচ্ছে দিবে কিয়ামত পর্যন্ত এই সমস্ত মুয়াজ্জিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করে গেছেন আমার লাগে করেন নাই খালি আপনার লাগে করেন নাই মুয়াজ্জিন যে আযান দেয় চাই নিয়মিত সেই মসজিদে নিয়মতান্ত্রিক মুয়াজ্জিন হোক অথবা আমি মাঝে মাঝে গিয়ে নিজ ইচ্ছায় আযান দেই যেই হোক যে আযান দেয় তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন কি দোয়া করেছেন আবু দাউদ শরীফের মধ্যে 517তম হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুয়াজ্জিন মুতামিউন মুয়াজ্জিন সে হলো দায়িত্বশীল আযানের সময় হয়েছে সাথে সাথে এলার্ট আযান দিতে হবে আপনার ঘুম ভাঙলো আর না ভাঙলো হের ঘুম আগেই ভাঙার লাগে কথা বুঝছেন না আমার ঘুম যদি 5 মিনিট পরে ভাঙে কে আমারে কি কইব কিন্তু মুয়াজ্জিন সাহেব যদি 2 মিনিট পরে আযান দেয় মারহাবা নাকি বলেন হ্যাঁ সেও তো মানুষ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমানতদার তার সে দায়িত্বশীল দায়িত্ব নিয়ে কাজ করতে হয় বিশেষ করে রমজান মাসে তার আযানের উপর নির্ভর করে মানুষ ইফতার করে তার আযানের উপর তার এলানের উপর নির্ভর করে মানুষ সাহরি খায় নাকি বলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এই দায়িত্বের মধ্যে ভুলগ্রাম দিতে হইবেরই পারে পারে না একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন ওয়াগফিরিল মুয়াজ্জিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল দোয়া করেছেন আল্লাহ এই মুয়াজ্জিনদের এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে ছোট করে যে ভুল হয় আপনি মাফ করে দিয়েন কে দোয়া করে দিয়েছেন কে দোয়া করে দিয়েছেন রাসূল দোয়া করেছেন ছোট কাটে ভুল তো হবেই আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ মাফ করে অবশ্যই দিবেন কারণ তার হাবিব দোয়া করেছেন কিন্তু আমরা তো মাফ করবার পারি না নাকি বলেন আযান এক মিনিট পরে হইলো আজকে আছেন এরকম আল্লাহ আর একটা মর্যাদার কথা বলি মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য খুশখবর দিয়েছেন বুখারী শরীফের মধ্যে 7548তম হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিন মুয়াজ্জিন যে আযান দেয় তার আযানের শব্দ যতদূর পর্যন্ত যায় যতদূর পর্যন্ত যায় এর মাঝখানে যত মানুষ যত জিন যত পশু যত প্রাণী এই আযানের শব্দগুলো শুনতে পায় সবগুলো মানুষ সব জিন্নাত সমস্ত ফেরেশতা সমস্ত মাখলুকাত এই মুয়াজ্জিনের জন্য দোয়া করে
এই মুয়াজ্জিনের জন্য কি করে দোয়া করে আর কিয়ামতের দিন এই মুয়াজ্জিনের ব্যাপারে তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ এই মানুষটা দিনে পাঁচবার আপনার জন্য আপনার নামাজ কায়েম করার জন্য মানুষে রাখতো এরা সাক্ষ্য দিবে আল্লাহু আকবার শুধু তাই না রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই হাসরের ময়দানে মুয়াজ্জিনকে বিশেষ একটা মর্যাদা দান করবেন কেমন মর্যাদা তিরমিজি শরীফের মধ্যে আছে 1986 তম হাদিস হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন আলা কুতবানিল মিসকি ইয়াউমাল কিয়ামা তিন শ্রেণীর মানুষ হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মিসকি আম্বরের টিলার উপরে বসায় রাখবে মিসকি আম্বরের টিলার উপরে তাদেরকে বসায় রাখবে সারা বিশ্বের সমস্ত মানুষ তাকায় দেখবো কি রে এদের এত মর্যাদা কেন এত উপরে তাদেরকে বসায় রাখছে কেন এত বড় সিংহাসনে তাদেরকে বসায় রাখছে কেন কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণী হলো আব্দুন আদ্দা হাক্কাল্লাহি হাক্কা মাওলাহু ওই গোলাম ওই কৃতদাস যে তার মনিবের হক আদায় করত আল্লাহর হক আদায় করত কথা বুঝছেন না এই যে আমাদের দোকানে কাজ করে আমার হক আদায় করে আবার আল্লাহর হকটাও ঠিকমতো আদায় করে এই মর্যাদা মনিবের হকের মধ্যেও গাফলতি করে না আল্লাহর হক আদায় করার ক্ষেত্রেও গাফলতি করে না মনিবের হক এই দোকানে যে কর্মচারী এই ক্ষেত্রেও সে কোনো ধরনের খেয়ানত করে না আল্লাহর হক আদায় করার ক্ষেত্রেও কোনো খেয়ানত করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশকে আম্বরের সেই টিলার উপরে বসায় রাখবে সারা বিশ্বের সবাই তাকায় তাকায় দেখবো এই লোকটা আবার কেডা আল্লাহ দ্বিতীয় শ্রেণী ওয়া রাজুলুন আম্মা কওমান ওয়া হুম বিহি রাদুন দ্বিতীয় শ্রেণী হলো ওই ইমাম সাহেব যে ইমাম সাহেব যে সমাজে ইমামতি করত আর ওই সমাজের সব মানুষ তারে মহব্বত করত মহব্বত করত অনেক মানুষ তো অপছন্দ করে অপছন্দ কেন করে ব্যক্তি স্বার্থে করে দিনের স্বার্থে না কিন্তু দিনের স্বার্থে সবাই তারে কি করত মহব্বত করত ব্যক্তি স্বার্থে যারা ঘৃণা করে এটা ধরতব্য না কথা বুঝছেন না যেমন আজকে মনে করেন বলে দিলাম যে এই যে আজানের আগে এই যে এগুলো বলে এগুলো বিদাত এলে আমরা কি সবাই পছন্দ করবো নাকি যারা ওই যে আজানের আগে ওগুলো খুব ভালো লাগে পছন্দ হয় হুজুর অমুকে কত সুন্দর করে গজলটা গায় আপনি বেদাত করে দিলেন তাহলে তার কাছে তো আমার কথা ভালো লাগবে না এই ভালো না লাগাতে কিছুই যায় আসে না আমার কথা বুঝছেন না এই ভালো না লাগাতে কিছু যায় আসে না হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এক মসজিদে ফজরের নামাজ পড়তে গেছে গিয়ে দেখতেছে ফজরের আজানের পরে আবার এলান করতেছে মাইক দিয়া আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সাথীরে বলছে এই বেদাতির মসজিদ থেকে আমারে লয়ে যাও এই মসজিদে আমি নামাজই পড়ব না এই মসজিদে আমি নামাজই পড়ব না আরেক মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ছে কথা বুঝছেন না খেয়াল রাখতে হবে আল্লাহু আকবার আরেকটা হাদিস শোনায় দেই হাদিসটা যদিও দুর্বল এরপরও শোনায় দেই হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন জিআ বিকারাসি মিন যাহাব স্বর্ণের কিছু চেয়ার আনা হবে কিসের স্বর্ণের মুকাল্লালাতিন বিদুরিয়াল ইয়াকুত ইয়াকুত পাথর এবং কিছু মতি খচিত থাকবে স্বর্ণ আবার তার মধ্যে ইয়াকুত পাথর এবং মতি খচিত অনেক সুন্দর করে কারুকার্য করা সাজানো মাফরুশাতিন বিসুন্দসিয়াল ইস্তাবরাক এবং এই চেয়ারের উপরে গদি বসানো হবে সেই গদি থাকবে রেশমের কাপড়ে কিসের কাপড় রেশমের কাপড়ে সুম্মা ইউদরাবু আলাইহা কিবাবুম মিন নূর এরপরে এই যে সিংহাসন বসানো হয়েছে তার উপরে কিছু গম্বুজ দেওয়া হবে কি দেওয়া হবে গম্বুজ বুঝেন না এই যে মসজিদের মাঝখানে যে গম্বুজ দেয় এরকম গম্বুজ দেওয়া হবে এই সিংহাসনের উপরে ছাতার মতো যেন ছায়া দিয়ে রাখে এই গম্বুজটা কেমন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন নূরিন এই গম্বুজটা হবে নূরের কিসের এই যে এত সুন্দর করে সাজানো এই যে স্বর্ণের একটা কি আনা হলো চেয়ার আনা হলো সিংহাসন আনা হলো এটাকে সুন্দর করে একত পাথর আর বিভিন্ন মতি দিয়ে সাজানো হলো আবার তার উপর গদি বিছানো হলো সেটা হলো রেশমের কাপড়ে যেটা দুনিয়াতে ব্যবহার করা হারাম পুরুষদের জন্য দুনিয়াতে রেশমের কাপড় ব্যবহার করা হারাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মরার পরে বিধান নাই আর হালাল হারামের বিধান মরার আগ পর্যন্ত ওর পর আর বিধান নাই তো এই রেশমের কাপড় দিয়ে গদি বিছায় দেবে এরপর আবার এই গদির উপরে এই সিংহাসনের উপরে ছাতার মতো করে গম্বুজ বানিয়ে দেবো তাও গম্বুজটা হবে আবার কিসের নূরের এরপর আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতারে বলবেন ডাকো এই সিংহাসনগুলোতে যারা বসবে তাদেরকে ডাকো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন ওই ঘোষণাকারী ডাকবে আইনাল মুয়াজ্জিনুন
এই দুনিয়ার বুকে যারা এই নামাজের জন্য মানুষদেরকে ডাকতা আযান দিতা তারা কোথায় তারা আসে মুয়াজ্জিনদেরকে ডাকা হবে কথা বুঝছেন না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকবেন তারা বিভিন্ন জায়গা থেকে উঠে উঠে সামনের দিকে যখন আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন ইজলিসু তিলকাল কারাসি এই সিংহাসনে তুমি বসো এই সিংহাসনে তুমি বসো তাকে বসায় দেবে فيقوم المؤذن এরপর মুয়াজ্জিন যখন সেখানে বসবে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে হাসরের মাঠে হযরত আদম থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে এসেছিল সব উপস্থিতির মাঝে তাদের গর্দানকে তাদের গলাকে সবার উপরে উঠায় দিবেন সবাই এক পরকে তার দিকে তাকায় দেখতে পারবে জানে যে আমি উপরে বসে আছি সবাই আপনি আমারে দেখতে পারতেছেন নিচে বসে থাকলে আমারে তো সবাই দেখতে পারতেন তো মুয়াজ্জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দান করবেন সবার উপরে তাদেরকে বসায় রাখবেন সারা বিশ্বের সবাই তার দিকে তাকায় থাকবো একজন আরেকজনকে জিজ্ঞেস কাহিনী কি এই লোকটার এত উপরে বসায় দিছে কে লাগা দুনিয়ার বুকে না আমগো সমাজে এই দেখতাম মসজিদে গিয়ে ধমক দিতাম এই পরিষ্কার হয় নাই কে লাগা মসজিদে গিয়ে ধমক দিতাম দুই মিনিট পরে আজান দিছে কে লাগা আজকে দিয়ে আমরা নিচে বয়ে দিছি হের উপরে বয়ে দিছি কথা বুঝছেন না আল্লাহু আকবার খুবই সাবধান মুসলিম শরীফের মধ্যে 387 তম হাদিস হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল মুআযযিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা মুআযযিনরা কিয়ামতের দিন সবচেয়ে উপরের দিকে থাকবে সবচেয়ে উপরে সারা পৃথিবীর মানুষ তার দিকে তাকায় থাকবে এরপর আরো সুসংবাদ আছে তিরমিজি শরীফের মধ্যে 206 তম হাদিস হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আযযানা সাবা সিনিন যে ব্যক্তি লাগাতার 7 বছর আযান দেবে কয় বছর 7 বছর আযানের খেদমত করবে মুহতাসাবান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিনিময় পাওয়ার আশা রেখে কুতিবাত লাহু বারাআতুম মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিয়ে দেবে কয় বছর 7 বছর আমাদের বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন তো 30 বছর 32 বছর 35 বছর 40 বছর কি করে মুয়াজ্জিন থাকতে থাকে তো চিন্তা করেন তাদের কি অবস্থা তাহলে 7 বছর যে এরকম নিয়মিত আযান দেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা জারি করে দেবেন শুধু তাই না ইবনে মাজাহ শরীফের মধ্যে 728 তম হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আযযানা সিনতা আশরাতা সানা যেই ব্যক্তি লাগাতার 12 বছর আযান দেবে কত বছর রাসূল বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় তার জন্য জান্নাত কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় তাহলে মুয়াজ্জিনদের কত মর্যাদা আরো ফজিলত অনেক আছে বলতে বলতে গেলে টাইমে কুলাইব না অনেক মর্যাদা আছে এরকম হাদিসের মধ্যে পাওয়া যায় এই যে আমরা যখন মরে যাই আমাদেরকে কবরে রাখা হয় যে কবরে রাখেন না কেন কবর তো পোকামাকুড়ের ঘর নাকি বলেন কামরা কামরা আমার দেহ খায় বলেব না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পোকামাকুড়দের জন্য মুয়াজ্জিনের দেহের গোশত খাওয়া হারাম মুয়াজ্জিনের দেহের গোশত খাওয়া এই পোকামাকুড়ের জন্য কি হারাম আল্লাহু আকবার এখন এই মুয়াজ্জিন আমাদের বিভিন্ন মসজিদে এই যে সাধারণ পাবলিকও আযান দিবার চায় না মুয়াজ্জিন রাখবার চাইলেও তারা সবসময় মন শুরু করে রাখে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিলেন কিন্তু এখন আযান দিবার লোক পাওয়া যায় না কথা বুঝছেন মুয়াজ্জিন কেউ হইলেও সে একদম মাথা নিচু করে থাকে কেন এর একটা কারণ হলো আমরা মুয়াজ্জিনদের সাথে বাজে আচরণ করি কি আচরণ করি অথচ খেয়াল করবেন আবু দাউদ শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুবুদ্দিক তোমরা মুরগকে গালি দিও না কারে মুরগ মুরগ তো চিনি আমরা সবাই গ্রামের মানুষ নাকি কান মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় তখন মুরগেও আযান দেয় ফজর ওয়াক্ত হলে মুরগেও কি দেয় মুরগ আযান দেয় না ওই যে মুরগে আমরা ঘুমিয়ে আছি মুরগে ডাকতেছে ওই ডাকার কারণে আমার ঘুমে ডিস্টার্ব হলো এই জন্য মুরগকে গালি দিও না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন্নাহু ইউকিজুলিস সালাত কারণ সে তোমাদেরকে নামাজের জন্য জাগ্রত করে তাহলে মুরগ এটা একটা মুয়াজ্জিন নামাজের জন্য কি করে জাগ্রত করে এই মুরগ সে অটোমেটিক ওই সময় জাগ্রত হয়ে যায় আর জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে অ্যালার্ম ফিট করে দিয়েছে ও উঠছাই ডাকবো কথা বুঝছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান
ও যেই কাজটা করে এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ অনেক মর্যাদার কাজ অতএব লা তাসুদ বুদ্ধি ওই মুরগরে গালি দিও না যে যেই মুরগ অটোমেটিক আজান দেয় ওই মুরগরে গালি দিও না আর যেই লোকটা একবারে এলাম দিয়া নিয়মিত চিন্তা ভাবনা করে রাতে ঘুমও ঠিকমতো হয় না একদম সময় মতো এসব ফজর আজান দিয়ে দিয়েছে তার ঠিকমতো গালি দিও নাকি কথা মুরগ মানুষকে নামাজের জন্য ডাকে এই জন্য রাসূল বলছেন এই মুরগ এই এটা যদিও বুদ্ধিসম্পন্ন কোনো প্রাণী না এরপরে এটাকে গালি দেওয়া যাবে না তাহলে মুয়াজ্জিন আমাদের সমাজে যারা আছে তাদেরকে গালি দেওয়া তো জায়েজ নাকি কোন তাদের সাথে বাজে আচরণ করা জায়েজ না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আরেকটা বিষয় হলো আজানকে অনেকেই গুরুত্বহীন মনে করে আমাদের সমাজের অনেকেই আছে আজানকে কি মনে করে গুরুত্বহীন যদি কই যে ইমামতি করতে হবে আমি থাকুম না আমি জোহরের একদম একটু নামাজটা পড়ে যাব ঠিক আছে হুজুর আমি আছি কিন্তু যদি বলি যে আমার মুয়াজ্জিন সাহেব নাই তো একটু আজান দেওয়া লাগবে তাহলে কোন গর্তে যেন পলায় কথা বুঝছেন না কেন মনে করে যে ইমামতি করা এটা খুব সম্মানের কাজ কিন্তু আজান দেওয়াটা অথচ বুখারী শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা আজান দিলে কি পরিমাণ ফজিলত পাওয়া যায় কি পরিমাণ মর্যাদা পাওয়া যায় যদি মানুষে জানতো তাহলে লটারি দিয়া হইলো আজান দিবার হইতো আল্লাহ বলেন না আর আমরা তো আজান দিলে ফজিলত কি জানি না মুয়াজ্জিনের ফজিলত কি জানি না কেমনে জানলাম খালি দিয়ে মুয়াজ্জিন দিয়ে মেখে বকে কথা বুঝুন না কেমনে বুঝুন কমিটির লোকরা দিয়ে খালি মুয়াজ্জিনের সবার সাথে খারাপ আচরণ করে কথা বুঝছেন না তাহলে মুয়াজ্জিন যে আজান দেয় তার যে মর্যাদা রাসূল বলেছেন যদি মানুষেরা জানতো তাহলে লটারি দিয়া হইলেও আজান দেওয়ার জন্য আসতো আর আমাদের এখন সমস্যা হয়েছে লটারি দিয়া আজান থেকে পলানোর চেষ্টা করে যে কার আগে কেরা পলানো যায় এই জন্য আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ যে এই লোকটা আজান দেয় তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন তার তুলনায় আমি তাহলে তারে আমি কেমনে ধমকটা দেই তার সাথে আমি কিভাবে বাজে আচরণ করি তার সামনে কথা বলার মতোই তো আমার যোগ্যতা নাই এই মর্যাদা কি আমি আজকে ইমাম সাহেবকে বইয়া বইয়া দিলাম কথা বলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই 1450 বছর আগে দিয়ে গেছে কথা বলেন না সবটা হাদিসের কথাই বললাম আমি তো আমার কোনো কথা বলি নাই এই মুয়াজ্জিনের যত ফজিলত বললাম একটা কি বানায় গেছি না হাদিস থেকে বললাম তাহলে এত এত মর্যাদা দিয়েছেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন জান্নাত তার জন্য অবধারিত করে দিয়েছেন এর চেয়ে দামি আর লোক কই আছে আবার কিয়ামতের দিন সবার চাইতে উপরে উঠায় রাখবো সারা বিশ্বের মানুষ অপলক দৃষ্টিতে রাখবে এটা আবার কেনা এলাম শুন বাইনাল মুয়াজ্জিন মুয়াজ্জিনরা তখন কবে হাই হাই এটা কত গালি গালাজ করতাম এর সাথে কত দুর্ব্যবহার করতাম একবার চিন্তা করেন ওই দিন সেই মিশকে আম্বরের টিলায় বসে যে এই যে লোকটা আমার গালি দিছিল কথা বুঝছেন না এটা হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝা এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন